বোলিং করার মাঝপথে শাহিন আফ্রিদি কবর পান, পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। এরপর 163তম ওভারে হাসান মাহমুদকে আউট করে বেবি সেলিব্রেশন শাহিন আফ্রিদি। তবে ইনিংসের 68তম ওভারে শাহিন আফ্রিদিকে ডাউন দ্য উইকেটে এসে বিশাল একটি ছক্কা মারেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। সে সময় শরীফুল পৌঁছে যায় 12 বল থেকে 22 রানে। এটিক পরের ওভারে একইভাবে নাসিম শাহকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান শরীফুল, যার মাধ্যমে 565 রানে সমাপ্তি ঘটে বাংলাদেশের প্রথম ইনিংসে। পাকিস্তান থেকে 117 রান এগিয়ে থেকে পাকিস্তানকে দ্বিতীয় ওভারের মতো ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ। এদিকে বাংলাদেশের এমন ব্যাটিং এ সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট, শরীফুল ইসলাম ও শেষ দিকে খেলেন টি-20 ক্রিকেট। প্রিয় দর্শক, ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের সকল খবরাখবর সবার আগে পেতে স্পোর্টস ডেইলির সঙ্গে থাকুন।